কয়েকটি নম্বর ডায়াল, ফোন আর সমস্যার সমাধানের খোঁজ। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, ইভা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আমার অ্যাকাউন্টে যে টাকাটা অ্যাড হয়েছে ওটা তো আমি দেখতে পারতেছিলাম। জি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য, কাইন্ডলি কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গ্রাহকের সমাধান করে কল সেন্টার। জানাবেন আপনি যে নাম্বার থেকে কলটি করেছেন এটি নগদ সংযুক্ত নাম্বার কিনা। মূলত 90-এর দশকে এই উপমহাদেশে কল সেন্টারের ধারণা শুরু হলেও 21 শতকে শুরু করে বাংলাদেশ। মুঠোফোন কোম্পানিগুলো নিজেদের সেবা গ্রাহকদের মাঝে সহজতর করার জন্যই তাদের হাত ধরে দেশে শুরু হয় কল সেন্টারের সেবা। কিন্তু যে সেন্টারে এর সমাধান, সেখানে কিভাবে কাজ হয়, কাদের সঙ্গে হয় আপনার ফোনে কথোপকথন? আমরা যে প্রতিষ্ঠানে এসেছি তারা এমএফএস কোম্পানি, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল সহ সরকারি নানাবিধ সেবা দিয়ে থাকে। প্রায় 1200-র বেশি কর্মীর 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে সেবা পায় গ্রাহকরা। মূলত এখানে যারা কাজ করেন তাদের অধিকাংশই শিক্ষার্থী। এখানে আসলে এসে কাজ করার পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি জানতে পেরেছি যে আমি পড়াশোনার পাশাপাশি এই কাজটাও করতে পারবো। কল সেন্টারে আমাদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি ডেভেলপ করা পসিবল। অনেক কাস্টমার আছে যে ওদের সমস্যাটা সমাধান হয় না, অনেক রেগে কথা বলে, তখন ধৈর্য সহকারে তাদের কথা শুনতে হবে, তাদের সমস্যাটা কি আইডেন্টিফাই করতে হবে। এই জবটার মাধ্যমে আমি ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছি, প্লাস হচ্ছে আমার এডুকেশনাল যেই খরচ আছে সেটা আমি খুব ভালোভাবে এক্সপেন্স বা বিয়ার করতে পারছি। কর্মীদের দিনে 8 ঘন্টা কাজ করতে হয়, শুরুটা হয় 10 থেকে 12 হাজার টাকায়। দিনের 3 শিফটেই কাজ করার সুযোগ আছে তাদের। যদি কোনো আমার কল সেন্টার এজেন্ট ওই অন দ্য জব থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা ডিউটি অ্যালায়েন্স প্রোভাইড করতেছি, ওটি প্রোভাইড করতেছি। ঈদ বোনাসের সাথে আদার্স যেই আমাদের পলিসি অনুযায়ী যে আদার্স কম্পিটিটিভ প্যাকেজগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করি। গুড আফটারনুন, আকাশ ডিজিটাল টিভি থেকে সঞ্জিতা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? কর্তৃপক্ষ বলছে প্রতিনিয়তই তাদের নতুন কর্মীর উপর ভরসা করতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান এখন কলের মাধ্যমে সেবা নিতে চায়, সে তুলনায় দক্ষ কর্মী পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই নিজেদেরই প্রশিক্ষণের আয়োজন করতে হচ্ছে। পড়াশোনার সাথে সাথে হয়তো তারা আস্তে আস্তে নিজের ক্যারিয়ারটাও শুরু করবে, তাদেরকে আমরা নিয়ে এসে প্রথমে ট্রেনিং করাই, এবং এই ট্রেনিংয়ের মধ্যে তার বিভিন্ন রকম পার্ট থাকে। একটা হচ্ছে কম্পিউটার স্কিলস ডেভেলপমেন্ট করা, কথা বলা, কথা বলারও তো অনেক এথিকেটস থাকে, তাই না? তো সেই জিনিসগুলোকে তাদেরকে বলানো এবং তাদের মধ্যে সেই যে অ্যাপ্রোচটা সেটা ডেভেলপ করাটাই হচ্ছে আমাদের ওই ট্রেনিংয়ের মেন লক্ষ্য। অন্য দেশের তুলনায় বাংলাদেশে কল সেন্টারের পরিসর বাড়লেও দুর্বল যোগাযোগ দক্ষতার কারণে দিনকে দিন বাড়ছে না এ সেবার বিস্তার। সঙ্গে বেতন কাঠামো ও বিনিয়োগ কম থাকায় এ খাতটি অগ্রসর হচ্ছে কম। যখন কেউ ইন্টারন্যাশনাল কাজ করে তাদের স্যালারি দেখা যাচ্ছে যে 20-30-35-50 পর্যন্ত পায় কমিশন সহকারে, কিন্তু যখন ডোমেস্টিক মার্কেটে আমরা কাজটা করছি, হ্যাঁ, যখন আমরা ক্লায়েন্ট আমাদেরকে বিল দিচ্ছে, তখন তারা কিন্তু আসলে আমাদের ইচ্ছা থাকলেও 10-12 হাজার টাকার উপরে কিন্তু আমরা আসলে দিতে পারি না। আমাদের তো ইন্টারন্যাশনাল মার্কেটিং করার জন্য আসলে এফোর্ট, ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে, সেখানে আমরা মাঝে মাঝে ব্যারিয়ার হয়। সেক্ষেত্রে আমরা সরকার থেকে কিছু সাপোর্ট আশা করছি এবং আমরা চাচ্ছিও। কিন্তু একসময়ের অন্যতম আকর্ষণীয় এই পেশা কল সেন্টারে কেন লোকবল পাওয়া যাচ্ছে না, জৌলুস কেন হারাচ্ছে, একটি মুঠোফোন কোম্পানিতে কাজ করা এই সাবেক কর্মী জানালেন সেই কথা। 2016 সালে যখন দেখলাম না এটার আসলে ওভাবে আগাচ্ছে না বা ডেভেলপ হচ্ছে না, তখন আসলে ছেড়ে দিতে হলো। যেমন ইভেন এখনও কিন্তু আপনার কল সেন্টার কিন্তু এখন আর অরিজিন মানে সরাসরি যে টেলিকমিউনিকেশন অপারেটরগুলো তারা ডিল করে না, করে হচ্ছে থার্ড পার্টি। এখন আর ওরকম আপনার বোনাসও নাই, ছুটি ছাড়ারও কোনো মানে তেমন কোনো সুবিধা নাই, ইভেন চাকরিও যে কোনো সময় চলে যেতে পারে। আমরা যেমন পারমানেন্ট জব ছিলাম। কল সেন্টারের পরিবর্তে এখন প্রতিষ্ঠানগুলো কন্ট্রাক্ট সেন্টার নামেই বেশি পরিচিত। দেশে এমন প্রতিষ্ঠান প্রায় 300, তার মধ্যে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া উন্নত সেবা দিতে পারে না অধিকাংশরা। প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাক্যর সভাপতি সীমাবদ্ধতা স্বীকার করে জানালেন আগামী দিনে এর পরিসর বাড়াতে কাজ করছেন তারা। অপরচুনিটিটা তাহলে দেখেন যে আমার গ্লোবালি ডিম্যান্ড অলমোস্ট 600 বিলিয়ন, সেখানে আমরা মাত্র করতেছি 700 মিলিয়ন। হ্যাঁ, আমাদের স্কিলড হিউম্যান রিসোর্সের খুব অভাব। আমরা ধরেন আমাদের এই বিপিও ইন্ডাস্ট্রিতে আসতে গেলে কিন্তু আপনার কোনো হার্ড টেকনিক্যাল নলেজের কিন্তু খুব একটা প্রয়োজন নাই, কিন্তু আপনার সফট স্কিলের অনেক প্রয়োজন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত হয়েছে আগের থেকে, আগে অনেক জায়গায় অনেক কিছু ছিল না, আর এখন আছে, কিন্তু তারপরেও বলবো এটা আরও ইম্প্রুভ করা সম্ভব। শুধু দেশি প্রতিষ্ঠানই নয়, বিদেশি প্রতিষ্ঠানে কাজ করে বড় অঙ্কের ডলার আয় করা সম্ভব।
দক্ষতা বাড়ানো গেলে এ খাতে বাংলাদেশের আধিপত্য বাড়ানোর সুযোগ আছে বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, এরকম একটা দেশে বিপিও ইন্ডাস্ট্রি হচ্ছে সবচাইতে আইডিয়াল একটা ইন্ডাস্ট্রি, যেখানে আপনি খুব তাড়াতাড়ি বেশি সংখ্যক মানুষকে কর্মসংস্থান দিতে পারেন। মনে করেন একজন হয়তো ঘন্টায় এখন হয়তো $10-15 পায়, ওই হাই ভ্যালু কাজ করলে সেই ছেলেটাই বা সেই মেয়েটাই কিন্তু দেখা যাবে যে $30-50 করে সে ইনকাম করতে পারছে। আমি যদি পুরো ইন্ডাস্ট্রি ওয়াইজ চিন্তা করি তাহলে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো এবং তার থেকেও বড় হচ্ছে যে আমাদের একাডেমি অর্থাৎ যে ইউনিভার্সিটিগুলো তাদেরকে এগিয়ে আসতে হবে। এলামালো চারটি সংখ্যা বসিয়ে পিনটি সেট করে নেবেন। বিপিও খাত এখন শুধুমাত্র কল সেন্টারই নয়, নানা ধরনের সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো। ভারত ফিলিপাইনে যেখানে কয়েক লাখ তরুণ কাজ করে সেক্ষেত্রে বাংলাদেশে এই খাতে কাজ করে মাত্র 70,000 জন। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা যায় তাহলে শুধুমাত্র এই খাত থেকে কয়েক হাজার ডলার আয় করা সম্ভব। নাজমুস সাকিব, এখন ঢাকা।